পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ছোট ও নোংরা কারাকক্ষে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তার এক আইনজীবী। সোমবার ইমরানের সঙ্গে দেখা করার পর একথা জানান তার আইনজীবী নাইম পাঁজুথা। নাইম বলেন, ইমরান খানকে কারাগারের সি ক্লাস কক্ষে রাখা হয়েছে। তাকে ভালো পরিবেশে রাখতে আইনজীবীদের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে বলেও জানান তিনি। এর আগে কারাগারে ইমরানের জীবন হুমকির মুখে রয়েছে বলে অভিযোগ করেন পিটিআই এর ভাইস প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ কুরেশি। পিটিআই নেতারা ইমরানের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বলেও জানান তিনি। তোষাখানা দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে কারাগারে আছেন পিটিআই প্রধান ইমরান খান। তার 3 বছরের সাজার বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়েছে পিটিআই।